السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أقيموا الصلاة وآتوا الزكاة قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله إله إلا الله وأن محمد رسول الله أقام الصلاة وإيتاء الزكاة والحج وصام رمضان دور এবং কাছে দেশে ও বিদেশে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আমার আলোচ্য বিষয় হলো জাকাত ব্যবস্থাপনা ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা এই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থায় জাকাত একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ অর্থনীতিকে ইসলামিকীকরণে জাকাতের গুরুত্ব অপরিসীম জাকাত শব্দটি আবিধানিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা যাই তাহলে জাকাত বাবে নাসার আনসুর ওয়ার মাসদার এর আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া প্রাচুর্য লাভ করা পবিত্রতা অর্জন করা ইত্যাদি ইত্যাদি পারিভাষিক দৃষ্টিকোণ থেকে ডক্টর মোহসিন খান বলেছেন জাকাত ইজ দ্য মেজর ইকোনমিক মিন্স ফর এস্টাবলিশিং সোশ্যাল জাস্টিস অর্থনীতিকে বৈষম্য থেকে দূর করে সুষম এবং সামঞ্জস্যপূর্ণ ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি অর্থনৈতিক ব্যবস্থাপনা কায়েমের নাম হচ্ছে জাকাত বিভিন্ন মনীষীগণ জাকাতের সংজ্ঞাকে এভাবে উল্লেখ করেছেন শরীয়ত কর্তৃক নির্ধারিত মালের একটি অংশ অভাবগ্রস্ত দরিদ্র মানুষকে বিনা স্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করাকে জাকাত বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওগো তোমরা যারা ঈমান আনয়ন করেছো আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো ওয়া আতাউজ যাকাত তোমরা যাকাত আদায় করো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা বাইয়েনার পাঁচ নম্বর আয়াতের মধ্যে বললেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ করা হয়নি যে হুনাফা ওয়া ইয়ুকিমুস সালাতা ওয়া ইতাউজ যাকাত তাদেরকে এই নির্দেশ করা হয়েছে যে তারা নামাজ কায়েম করবে ওয়া ইতাউজ যাকাত এবং যাকাত আদায় করবে এরপর আল্লাহ তাআলা বললেন এটাই হচ্ছে দ্বীনের সঠিক পন্থা পবিত্র কোরআনুল কারীমের ১৭ নম্বর পারা ২২ নম্বর সূরা সূরা নাম হাজ্জের ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله العاقبة الأمور الله سبحانه وتعالى বললেন যে যাদেরকে ইসলামের দায়িত্ব দেওয়া হয় তাদের কাজ হচ্ছে মানুষের তাদের কাজ হচ্ছে তারা নামাজ কায়েম করবে তাদের কাজ হচ্ছে তারা যাকাত আদায় করবে তাদের কাজ হচ্ছে তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে বাধা দান করবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম পাঁচটি স্তম্ভ পিলারের উপর প্রতিষ্ঠিত
তার মধ্যে এক নাম্বার হচ্ছে কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এরপর বললেন আকামুস সালা দুই নাম্বার পিলার হচ্ছে নামাজ কায়েম করা ও আতাউজ যাকাত তিন নাম্বার পিলারের নাম হচ্ছে যাকাত আদায় করা তাহলে ইসলাম পাঁচটি স্তম্ভের মধ্যে তিন নাম্বার স্তম্ভটার নাম হচ্ছে যাকাত এজন্য যাকাতের গুরুত্ব অপরিসীম আল্লাহ রাব্বুল আলামিন করণুল কারিমে যে নির্দেশগুলো করলেন তার দ্বারা বোঝা যাচ্ছে যাকাত ইসলামের একটি অন্যতম স্তম্ভ এটি ফরজ একটি ইবাদত এবং আল্লাহর রাসূলের হাদিসের পাঁচটি স্তম্ভে ইসলাম পাঁচটি পিলারের উপরে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে যাকাত একটি গুরুত্বপূর্ণ পিলার আসুন আমরা যাকাত আদায় করার জন্য চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত আদায় করার জন্য সুযোগ দান করুক তৌফিক দান করুক এই কামনা করছি এবং আগামী পর্বে যাকাত কার উপরে এবং নিসাব কি এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ সেই অপেক্ষায় থাকুন আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের হুকুম এবং বিধিবিধানগুলো মেনে পালন করার তৌফিক দান করুক আমিন আকুল কওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আল্লাহু আল্লাহ